হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? আমি ভালো আছি। অনেকক্ষণ তো ঘুমাইছেন, এবার উঠেন না, চোখটা খোলেন। না না, আমি একটু আগে ডিউটি থেকে আসছি, ও ডিউটি বসলাম থেকে মাঠে। আসছেন, একটু টায়ার্ড লাগছে তাই তো? জি জি, একটু কতক্ষণ টায়ার্ড। করছেন ডিউটি? আমার একটু লং ডিউটি, 12 ঘন্টা ডিউটি করছি। 12 ঘন্টা ডিউটি করছেন? এখন কয়টা জি বাজে? স্যার, ফার্স্ট এখন তো এখানে টাইম 9:25, আমি কাতারে আছি। 9:25, তার মানে আপনি 9টায় ডিউটি থেকে আসছেন নাকি 8:30-টায়? না না, সন্ধ্যা 6:30 আসছি, 6:30-টায় আসার পরে আসছেন, ভোর 6:30-টা থেকে ফ্রেশ আপনি হয়ে ডিউটি নাও। করছেন? জি জি জি, আচ্ছা, তাও ভালো, আপনাকে ধন্যবাদ, আপনার ডিউটিটা আপনি ঠিক মতো করেছেন। তারপরেও আপনাকে আরও ধন্যবাদ যে এত টায়ার্ড, এত ক্লান্ত, তারপরে ভিডিও কলে আসছেন। ভাইয়ের নামটা জানতে পারি? যে আমার নাম শামীম আলম, আমার দেশের বাড়ি হলো চাঁদপুরে। আপনার সাথে আগেও কথা হয়েছে ও, আমার। আগেও কথা হয়েছে। আচ্ছা, তো কাতারের কোথায় আছেন? আমি কাতারে আছি, আপনার দাফনায়, দোহায়। দোহা? জি দোহা। দোহায় খেলা হচ্ছে না? হ্যাঁ, লুসেল স্টেডিয়াম আর পাশে আমার বাসা, খেলা লুসেল হচ্ছে এর। নাকি খেলা হবে? কোনটা? খেলা হবে একটু পরে, আধা ঘন্টা পরে, আর্জেন্টিনা। ও, ওটাই আপনার পাশেই হচ্ছে কিছুক্ষণ পরে, হ্যাঁ আমার তাহলে পাশে, ওই হ্যাঁ ওই ওই পাশেই, মাঠটাতে সম্ভবত ফাইনাল খেলাও হবে। হ্যাঁ ওই ফাইনাল খেলা ওখানে হবে। ফাইনাল খেলা ওখানে হবে? আচ্ছা, তো খেলা দেখার তো সময় পান না? না, একটা খেলা দেখছিলাম আমি, পোল্যান্ড আর আর্জেন্টিনা, এই ম্যাচটা দেখছিলাম। ওকে, তো আপনি মাফ করবেন, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন? অবশ্যই। আচ্ছা, না অবশ্যই, এটা নাও তো হতে পারে, অবশ্যই, আমি কি করে বলবো। তো আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আজকে আর্জেন্টিনা খেলবে, আপনাকে দেখে মনে হয় না আপনি জেগে থাকতে পারবেন, একটু পরে তো ফুস হয়ে যাবেন। তো না আমি ইনশাল্লাহ আর্জেন্টিনা একটা ম্যাচ মিস করি নাই, আর আচ্ছা আচ্ছা, করবো না। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু আর্জেন্টিনা কি লাস্ট পোল্যান্ডের সাথেই খেলেছিল? হুম হুম, পোল্যান্ডের সাথে খেলছি। ও আচ্ছা, একটা খেলাই দেখেছেন নাকি মোটামুটি আর্জেন্টিনা সবগুলো খেলাই দেখা হয়েছে? না, লাইভ একটা খেলা দেখছি, আর অন্যগুলো মোবাইলে দেখছিলাম আর কি, মোবাইলে দেখেছেন? টিভিতে আর কি। তবে সাউদি আরবের সাথে যেটা খেলেছিল ওটা তো অবশ্যই দেখেন নাই? না ওটা আমার ডিউটি অবস্থা ছিল, দেখতে পারিনি, ও আচ্ছা, ডিউটি পড়ে গেছিল, আর খুব স্বাভাবিক, না দেখাটা তো দেখা হয় না। লজিক্যাল। তো শামীম ভাই, আজকে কতটুকু জি আশাবাদী? ভাই, ইনশাল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর নির্ভর। আচ্ছা ঠিক এই আছে, স্যার, দুজন, এত বড় একটা টিম, ব্রাজিল যেহেতু হেরে গেছে, তো এখানে কিছু বলার নেই আমার, আর হ্যাঁ মানে ফিঙ্গার একদমই ক্রস, আপসেট। আসলে খেলায় আগে থেকে বলা যাচ্ছে না কি হবে, সেয়ানে সেয়ানে লড়াই সেম। হবে। হুম আর্জেন্টিনাও হুম, দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বকাপে এসেছে, এবং এখন পর্যন্ত নেদারল্যান্ডও অপরাজিত আছে। মাঝখানে একটা ছন্দপতন ঘটেছিল আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনা আবার ফর্মে ফিরে এসেছে। সো দেখা যাক, আমরা আরও একটা জমজমাট, লড়াইপূর্ণ, উত্তেজনাপূর্ণ খেলা দেখার অপেক্ষায় আছি আমরা সবাই মিলে। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, তো আল্লাহ না করুক যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে আর কোনো দল আছে সেকেন্ড চয়েস? না আমি সেকেন্ড চয়েস হিসেবে কাউকে রাখিনি, শুধু আর্জেন্টিনায়, আর অন্য কোনো আমার ম্যাচ দেখার কোনো ইচ্ছে নেই। একটাই ভালোবাসা, মাশাল্লাহ, একটাই ভালোবাসা, ইমানদার প্রেমিক, খুব ভালো। তো দেশে আসবেন কবে? অবশ্যই, দেশ থেকে আসছি 1 বছর হয়েছে, 1 বছর 1 মাস মেবি, ইনশাল্লাহ চেষ্টা করবো রমজান আসার জন্য, আচ্ছা ঠিক বাকি তো আছে, আল্লাহ ঠিক জানে। আছে শামীম ভাই, ওকে, কথা বলে ভালো লাগলো। আপনি একটু রেস্ট করে নেন, এখনো তো খেলার সময় আছে অনেকটুকু, আধা ঘন্টার মতো সময় আছে। আধা ঘন্টা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 32 মিনিট বাকি আছে এখনো, সো একটু রেস্ট করে নেন, অবশ্যই, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে খেলা হবে। আর্জেন্টিনার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। বেশ তো, বেশ। হ্যাঁ, টেক কেয়ার, শুভকামনা আপনার দলের জন্য।